ভারত বিশ্বকাপের পাওনা টাকা এখনও ক্রিকেটারদের দেয়নি বিসিবি। গেল বছর ভারতের মাটিতে ওয়ানডে বিশ্বকাপ খেলেছিল বাংলাদেশ। সেখানে হতাশাজনক পারফরমেন্স করে অনেক সমালোচনার মুখে পড়েছিল দল। জিতেছিল কেবল 2টি ম্যাচ, হারতে হয়েছে নেদারল্যান্ডসের মতো দলের বিপক্ষেও। ভারত বিশ্বকাপে পাওনা টাকা এখনও ক্রিকেটারদের মধ্যে বন্টন করেনি বিসিবি, এমনটি দাবি করেছেন কোয়াবের সাধারণ সম্পাদক দেবব্রত পাল। আজ রোববার মিরপুরে গণমাধ্যমের মুখোমুখি হয়ে দেবব্রত বলেন, ক্রিকেট অপারেশন এখন যেটা আছে ক্রিকেটারদের। আপনারা কি জানেন 2023 ওয়ানডে বিশ্বকাপ হয়েছিল ভারতে? সেই ওয়ানডে বিশ্বকাপের টাকা আইসিসির সঙ্গে ইন্টারন্যাশনাল ক্রিকেট অ্যাসোসিয়েশনের যে চুক্তি থাকে, 50 দিনের মধ্যে টাকা দেওয়ার কথা। এটা খেলোয়াড়দের মধ্যে বন্টন হয়, সেই টাকা এখন পর্যন্ত খেলোয়াড়দের দেওয়া হয়নি। এই বিশ্বকাপও কিন্তু 14 দিন চলে গেছে, আপনারা জিনিসগুলো বুঝবেন। দেবব্রত ক্ষোভ জানিয়ে আরও বলেন, আম্পায়ার্স কমিটি সহ ক্রিকেট বোর্ড তারা যে ব্যবস্থাপনা ও পেশাদারিত্ব ছিল, এরপরও আমি যেটা বললাম যে ক্রিকেটে একটা ভদ্রলোকের খেলা, কিন্তু কোনো প্রকার ভদ্র আচরণ এখনও ছিল না। আম্পায়ার ডিপার্টমেন্টের আগের চেয়ারম্যান দেখেন, বর্তমান দেখেন, আজকে মোরশেদ আলী খান ইন্টারন্যাশনাল প্যানেলে গিয়েছে। আমরা কি জানি সে এখনও পর্যন্ত বিসিবির কন্ট্যাক্টে এ নাম। এমন একটা বৈষম্যর শিকার করা এগুলো কখনোই হইতে পারে না। এদিকে নতুন ক্রীড়া উপদেষ্টা হিসেবে আসিফ মাহমুদের দায়িত্ব নেওয়ার পর থেকেই ক্রিকেট বোর্ডে বাজছে পালাবদলের সুর। আসিফ মাহমুদের দায়িত্ব নেওয়ার প্রথম দিনেই আলোচনায় ছিল বিসিবি বা পুপে সহ ক্রীড়া ফেডারেশনগুলোর কীভাবে পরিবর্তন আসবে। যদিও খুব সংক্ষেপে জানালেন এসব ব্যাপারে আরও খানিক আলোচনা দরকার। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের জন্য আইসিসির সঙ্গে আগে আলাপ করতে চান নতুন ক্রীড়া উপদেষ্টা।